নমস্কার নিউজ টু ইন্ডিয়া আপনাদের আরেকবার স্বাগত। আমি রব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের রাজপথে অর্থাৎ 31 নম্বর জাতীয় সড়কে, যেখানে কিন্তু এআইকেকেএমএ অর্থাৎ অল ইন্ডিয়া কিষাণ ও খেজ মজদুর সংগঠন ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে ইসলামপুর এডিএ অফিসে একটি ডেপুটেশনের আয়োজন করা হয়েছে। কী কী দাবি দেওয়া রয়েছে আমরা সেই বিষয়গুলো কথা বলতে চাই। কালোবাজারি বন্ধ করতে হবে, পাশাপাশি ১ টাকার দাবি এবং কৃষকের কৃষকদের কৃষি বিল দেওয়া, বিধানের অসুবিধা বিভিন্ন দাবি দেওয়া কিন্তু এই মুহূর্তে অল ইন্ডিয়া প্রদান করতে হবে, সেই চিত্র দাবি দেওয়া রয়েছে। সেই দাবি সরাসরি সেই চিত্র আমরা দেখতে পাচ্ছেন। কিষাণ মজদুর সংগঠন থেকে শুরু করে তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন দাবি দেওয়া সহ ডেপুটেশন রয়েছে। এক্সক্লুসিভলি সেই চিত্র দেখতে পাচ্ছেন, একটি দাবি দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই সেই সামনে চলে আসো। বললাম আজকে অল ইন্ডিয়া কিষাণ ও খেজ মজদুর সংগঠনের পক্ষ থেকে আপনারা এডিএ অফিসে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিসে এসেছেন, মূলত কি কি দাবি দাওয়া নিয়ে ডেমোনস্ট্রেশন এবং বিক্ষোভ আপনাদের? আমরা মূলত আমাদের সংগঠন কৃষকদের নিয়েই সংগঠন কিষাণ এবং খেজ মজদুর, এই সংগঠন হচ্ছে আমাদের সংগঠন। আমরা মূলত আজকে তিনটে দাবি নিয়ে উপস্থিত হয়েছি। এই তিনটি হচ্ছে, এখন বর্ষাকাল শুরু হয়েছে, আমরা না জানেন যে আমাদের ব্লক হচ্ছে কৃষি নির্ভর ব্লক, এখানে আমরা বেশিরভাগই মানে 100 জনের মধ্যে 90 জনই আমরা আছি যারা হচ্ছে ধান চাষ করি, ধান লাগাই। কিন্তু এই মরশুমে বিডিও অফিস থেকে এডি অফিস থেকে যেটা ধান বীজ সরবরাহ করার কথা, আমরা এর আগেও আসছি, আমরা ওই যেন ধানের বীজ সরবরাহ করে সমস্ত গরিব কৃষকদের, এই একটা দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে কীটনাশক সরবরাহ করতে হবে এবং সুলভ মূল্যে, যেগুলো ইনারা মানে এডি অফিস থেকে সরবরাহ করতে পারবেন সেগুলো যেন সুলভ মূল্যে হয়, এবং কীটনাশকের ক্ষেত্রে বিশাল পরিমাণে ভেজাল আমরা লক্ষ্য করছি, বারবার স্প্রে করার পরেও কীটগুলো মরছে না আর কি, এবং সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে আমরা আজকে এডিএর কাছে আসছি এবং এডিএ সারের সঙ্গে যোগাযোগ করবো, এখন কথা বলবো উনি কী পদক্ষেপ নেয়, এবং যেটা সরকারি রেট ওই রেটে যেন প্রত্যেকটা কৃষক সার নিতে পারে। বিভিন্ন ধরনের সার আছে, যেরকম আপনারাও জানেন যে পটাশ সার নিয়ে বিশাল পরিমাণ আমাদের ইসলামপুর ব্লকে দুর্নীতি হয়েছে, অনেক জায়গায় লবণকে রং মিশিয়ে পটাশ সার বলে এখানকার যারা ব্যবসায়ী
তারা বিক্রি করেছে। আমরা এই তিনটে দাবি, সার, বীজ এবং কীটনাশক, এই তিনটে দাবিতেই আজকে এদের কাছে ডেপুটেশনে যাব। বলছি সারের বিষয়ে দুর্নীতি বলছেন, এর আগেও তো আপনারা একাধিকবার হচ্ছে এই নিয়ে আন্দোলন করেছেন, আজকে আবার এই ধানের মরশুমের আগেই এই আন্দোলন করা? কারণ এই মুহূর্তে সারের সব থেকে বেশি দরকার, যারা আমরা চাষের সঙ্গে যুক্ত তাদেরকে সার নিতেই হবে, কারণ সার যদি আমরা না নিই তাহলে কোনো কিছুই আমরা চাষ করতে পারবো না। এই জন্য হচ্ছে এই মুহূর্তে পিক আপ টাইম যদি বলা হয় এই টাইমটাই। কি নাম আপনার? আমার নাম দয়াল সিং, আমি হচ্ছে ব্লক সেক্রেটারি। এখানে মুবস্বরা আছে নেত্রী হিসাবে, আরো অনেকে বিভিন্ন পঞ্চায়েতে যারা নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে কেমন ওনারাও আছে। আর আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি আমার সহপ্রতিনিধি রাজশাহ নিয়েছেন, তিনি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জানিয়ে দিই, ধানের আমন ধানের যে চাষ, সেই চাষের সময় কিন্তু চলে এসেছে এবং এই মুহূর্তে কৃষকদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধান, বীজ এবং সেই সঙ্গে হচ্ছে সার একটি অপরিহার্য অঙ্গ, সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বন্ধ করতে হবে এবং তাদেরকে ঠিক যে সময় আলুর সিজন ছিল তখনও দেখা গেছে ইসলামপুর মহকুমা জুড়ে নয়, সবথেকে বেশি ধানের চাষটা আমরা কৃষকরা বেশি করি, তাহলে আমাদের ধানের বিচন বা সার এখন আমাদের বেশি লাগে। 90% কৃষক আমাদের এখানে আছে কি ধানের চাষ করি। আচ্ছা, তাহলে ডেপুটেশন দেবেন আজকে এখানে? আমরা কথা বলার চেষ্টা করব অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের নেত্রী রয়েছেন মুবস্বরা, তার সঙ্গে মুবস্বরা আজকে স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখানো পাশাপাশি এখানে এডি অফিসে আসা, মূলত কোন কোন দাবি দাওয়া গুলো থাকছে একটু বলবেন। মূলত আমাদের যেটা প্রধান দাবি তিনটা, যে ধানের বীজ অবিলম্বেই প্রদান করতে হবে সমস্ত কৃষককে, পাশাপাশি এই যে সার, বীজ, কীটনাশক নিয়ে কালোবাজারি চলছে সেটা বন্ধ করতে হবে, এবং সার, বীজ মানে কীটনাশক এটা সরকারিভাবে কৃষকদের প্রদান করতে হবে, তাহলে কৃষকরা এই কালোবাজারি থেকে মুক্ত পাবে, যেটা আমাদের দাবি। এই তিনটা মূলত দাবি নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ। আমরা যতটা জানি যে এখন কেন্দ্রীয় সরকার থেকে বিশেষ করে বাইরের বাজার থেকে যে সারগুলো কিনতে হয় সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পজ বসানো হয়েছে, ঠিক আছে? পজ মানে হচ্ছে মানে পোস্ট অফ সেলিং, অর্থাৎ সেখানে হচ্ছে টার্মিনালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার কার্ড দিয়ে করা হচ্ছে, তারপরে কি করে কালোবাজারিতে হচ্ছে? তারপরে আমরা এটা কালোবাজারি মানে এভাবে আমার মতে বন্ধ করা যাবে না, কারণ আমরা দেখেছি কৃষিকার্ড, এখানে ধান বিক্রির যে কৃষিকার্ড হয় সেখানে মানুষের কার্ড আছে আলাদা আলাদাভাবে, কিন্তু সেখানে কৃষকরা ফসল ধান বিক্রি করতে পারছে না। তাহলে কি ধান বিক্রি হচ্ছে না? ধান বিক্রি হচ্ছে, তাহলে কি হচ্ছে, যারা ফোরে দালাল আছে তারা কৃষকদের কাছ থেকে টাকার লোভ দেখে কার্ডগুলো নিয়ে নিচ্ছে এবং তারা ধান বিক্রি করছে, এরকমই হবে। কৃষকদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে, তাদেরকে সারের এই যে পাওয়া যাবে সার একটা সুলভ মূল্যে, সেটা তাদেরকে জানতে দেওয়া হবে না, ফলে তারা যে যারা দালাল ফোরেরা আছে বা ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু এরকম ভাবে প্রদান করবে। কিন্তু আমাদের যেটা দাবি, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কৃষকদের একটা মানে সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ করে কৃষকদের সরাসরি সার বীজটা দিতে। বলছি আরেকটা বিষয়, যে আপনার কি মনে হয় এই রাজ্যে বা দেশে কৃষকরা তাদের ন্যায্য সম্মান পাচ্ছে কি পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে না। যদি কৃষকরা তাদের ন্যায্য সম্মান পাবে তো তাহলে দিল্লিতে এত হাজার হাজার কৃষক থাকতো না জমায়েত হয়ে, লক্ষ লক্ষ কৃষক, হাজার হাজার তো সরি লক্ষ লক্ষ কৃষক, তারা ন্যায্য সম্মান পাওয়ার অধিকার নিয়ে কিন্তু তারা এই আন্দোলনটা করেছিল। এবং আমাদের পশ্চিমবাংলায় তো আরো কৃষকদের মানে দুর্দশা, কারণ আমাদের এখানকার কৃষকরা সংগঠিত না। তাই আমরা মনে করি KKM এসে মানে কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ছত্রছায়ায় আমরা যতটা পারি কৃষকদের সংগঠিত করে কৃষকদের ন্যায্য দাবিতে আন্দোলন করে তাদের দাবি আদায় করবো, এটুকু আমরা বলছি। রাজ্য সরকার এখানে একটা তার ভূমিকা আছে, বলছেন যে যারা কৃষকের যারা হচ্ছে কার্ড, হ্যাঁ কিষাণ মান্ডির কার্ড, সেই কার্ডে ধান বিক্রি করতে পারছেন না। সারের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে সেটা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, তাও কিন্তু দুর্নীতিমুক্ত হবে না, যদি হয় তাহলে তো ভালো, কিন্তু এটা আমরা মনে করি হবে না, কারণ কৃষি কার্ডটা তো আমরা দেখেছি কেন্দ্র সরকার, ফিঙ্গারপ্রিন্ট নিলে কি হবে? ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তো জনগণকে মানে সক্রিয় করা যাবে না যে তারা এটা দাবি মানে তাদের এটা অধিকার, কারণ তাদের মনের মধ্যে যে একটা অধিকারের বোধ সেই জায়গাটা কিন্তু নেই, ফলে এই অধিকার জাগিয়ে তোলার জন্য আমরা সংগঠন KKM-এর মানে মাধ্যমে আমরা এটা তৈরি করছি, এবং আমরা মনে করছি প্রত্যেকটা কৃষক সরাসরিভাবে তাদের অধিকার বুঝে নেয় এবং সরকারের কাছ থেকে তাদের অধিকার আদায় করে।
ঠিক আমরা একজন কৃষক আছেন তার সঙ্গে কথা বলবো জেনে এসেছি আমরা হচ্ছে এখানে যে কজন যাব ভিতরে দয়াল সিংহ এবং মুবসির নেতৃত্বে আমার সভাপতি রাজ সাহানি আছেন আরো যারা কৃষক আছেন তাদের প্রতিক্রিয়া কি এই বিষয়ে এবং কিভাবে তারা হচ্ছে কালোবাজারি শিকার হচ্ছেন এবং ধানের বীজ এমএস করছেন এই সমস্ত বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করো রাজ बिल्कुल सही जब्बर आपको बता दें इस वक्त हम लोग मौजूद हैं इस्लामपुर शहर के एडीए ऑफिस में और यहां पर एसयूसीआई की जो कृषक संगठन है ऑल इंडिया किसान खेत मजदूर संगठन उसकी ओर से आज डेपुटेशन दिया जा रहा है विभिन्न इशुओं के साथ मूल जो दो इशू है कि धान का जो बीज है वह जो है किसको तक पहुंचाना पड़ेगा साथ ही साथ कालाबाजारी जो हो रही है सार को लेकर खाद को लेकर उसको रोकना होगा और इसी विषय को लेकर यहां पर देख पा रहे हैं ऑल इंडिया किसान खेत मजदूर संगठन के जो डिप्यूटेशन है वह जो है असिस्टेंट डायरेक्टर ऑफ एग्रीकल्चर का जो ऑफिस है इस्लामपुर उस ऑफिस में जो है आज डेपुटेशन जमा देने आए हैं यहाँ पर देख पा रहे काफी संख्या में जो ऑल इंडिया किसान खेत मजदूर संगठन के तो कर्मी समर्थक हैं ही साथ ही साथ काफी संख्या में यहाँ पर जो है कृषक भी मजदूर हैं यहाँ पर विभिन्न जो दावी है जिसमें से मूल जो दो दावी है वह यह कि किसान को जो है जल्द से जल्द जो है धान का जो बीज होता है वह देना पड़ेगा साथ ही साथ यह जो कालाबाजारी हो रही है सार को लेकर खाद को लेकर उसको जो है जल्द से जल्द रोकना पड़ेगा इसी कारण से ऑल इंडिया किसान खेत मजदूर संगठन की ओर से इस्लामपुर ब्लॉक कमेटी की ओर से आज इस वक्त असिस्टेंट डायरेक्टर ऑफ एग्रीकल्चर का जो दफ्तर है उस दफ्तर में जो है डेपुटेशन दे रहे आ रहे हैं यहाँ पर और एक कृषक है उनसे बात करने की कोशिश करेंगे किस लिए आए हैं आज यहाँ पर धान के लिए धान का बीज के लिए अच्छा और क्या क्या मांग है आप लोगों का क्या क्या चाहते हैं आप लोग खाद सार चाहते हैं अच्छा दवाई अच्छा अच्छा दवाई में पोका पोका उठ रहा है फिर भी दवाई देने से भी उठ रहा है अच्छा इस सब मांग को लेकर आए हैं आज हम लोग और कुछ यहाँ पर मजदूर हैं उन लोगों से भी बात करने की कोशिश करेंगे जानने की कोशिश करेंगे कि मूलतः किन विषयों को लेकर जो है किस कारण से आए हैं चाचा आज धान का बिचन नहीं पाते पाट का बिचन भी नहीं पाते हैं अच्छा और खेती जो बिक्री करेंगे उसका भाव भी नहीं पाते हैं अच्छा काट भी नहीं पाते हैं अच्छा बस यही हाल है और क्या क्या मांग है आप लोगों का बस ये दोनों मांग है कि हम जो माल भेजेंगे धान गेहूँ जैसे पाट उसका दाम मिलना चाहिए हमारा सरकारी रेट अच्छा और बिचन मिलना चाहिए अच्छा बिचन नहीं मिला है नहीं मिला है अच्छा हर साल मिल जाता है बोलता है कि चला जाए मेंबर लेके अच्छा अच्छा हर साल मिल जाता है इस वक्त इस टाइम में कभी कभी मिलता है अभी तो सीजन आ रहा है अभी सीजन आ रहा है नहीं मिला है नहीं मिला है और सार का क्या विषय है खाद का खाद तो मिला ही नहीं मिला नहीं है ठीक ठीक विभिन्न जो इशू हुए मूलतः दो इशू धान का जो बीज होता है आप सभी जानते हैं धान का मौसम जो है आने वाला है धान लगाने का मौसम और अभी तक जो है किसानों तक धान का जो बीज है वह नहीं पहुंचा है साथ ही साथ धान के लिए जो सार की जरूरत पड़ती है वह सार भी जो है किसानों तक अभी तक नहीं पहुंच पाया तथा सार को लेकर जो है कालाबाजारी होती है उस कालाबाजारी को जो है रोकने की मांग को लेकर ऑल इंडिया किसान खेत मजदूर संगठन के जो कार्यकर्ता है नेतृत्व बिंद है इस्लामपुर ब्लॉक कमेटी के सदस्य इस वक्त जो है यहाँ पर जो है मौजूद हुए हैं असिस्टेंट डायरेक्टर ऑफ एग्रीकल्चर यहाँ पर देख पा रहे हैं उस दफ्तर के सामने उपस्थित हुए तथा इस वक्त जो है डेपुटेशन देने की प्रक्रिया चल रही है यहाँ पर जो नेतृत्व बिंद है ऑल इंडिया किसान खेत मजदूर के संगठन के जो नेतृत्व बिंद है वह जो है एडीए ऑफिस में जो है इस वक्त गए हैं तथा एडीए ऑफिस में गए हैं और जो है डेपुटेशन बोलिए अनेक अभियोग करते आज के अपने डेपुटेशन रही है जो सारे कालोबाजारी कीटनाशक क्षेत्र हे दो नम्बर জাল ওষুধ দেওয়া হচ্ছে এটা কি করে বুঝতে পারছেন আপনারা কৃষকরা যে ওষুধটা হচ্ছে জাল দেওয়া হচ্ছে কি করে বুঝছেন আমরা যখন চাষ করি কৃষকরা তখন যখন যে আমরা ওষুধ স্প্রে করি তখন দেখি যে আমাদের পোকামাকড় মরছে না সেই থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে কীটনাশকগুলো আছে সেগুলো ভেজাল তো যেই দোকান থেকে আপনারা কিনছেন সেখানে গিয়ে অভিযোগ করছেন কখনো যে এরকম আমরা ওষুধ ব্যবহার করছি তারপরে হচ্ছে এটা কাজ করছে না তখন আর্থিকভাবে ক্ষতি হচ্ছে না আপনারা এবং সেই সঙ্গে হচ্ছে অন্যান্য পরিবেশগতভাবে ক্ষতি হচ্ছে আর যদি জাল ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কি বলবেন তো আমরা যখন দোকানকে বলি যে এই ওষুধটা কাজ করছি না তখন আমাদের অন্য ওষুধ দিয়ে বুঝিয়ে দেয় তখন আচ্ছা আচ্ছা আচ্ছা
এটা দোকানদার কি মনে করছেন যে সারের দোকানগুলো বা কীটনাশকের দোকানগুলো আছে সেখানে এডিএ ডিপার্টমেন্ট থেকে হচ্ছে তদারকি দরকার বা ইন্সপেকশন দরকার রেগুলার বেসিসে কি বলবেন? মানে এখান থেকে ইন্সপেকশন করলে এটা কন্ট্রোল করা যাবে এটা মনে করছেন? হ্যাঁ, এখান থেকে যদি বলা যায় মানে এখানে সারে যে বিভিন্ন সারের দোকানে বারবার অভিযোগ আসে, আমাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে খবর আসে ভেজাল কীটনাশক দেওয়া হচ্ছে, কি মনে করছেন এক্ষেত্রে কি এডিএ দপ্তরের থেকে নিয়মিত ভিজিট করার দাবি তুলবেন যাতে করে অন্তত জাল? হ্যাঁ অবশ্যই, আমরা যেরকম দাবি তুলছি যে সরকারকে মানে এডিও অফিস থেকে সরবরাহ করতে হবে সরাসরি কৃষকদের কাছে, পাশাপাশি যে সার বীজের যে দোকানগুলো আছে সেগুলোকে সিজন সিজন এডিওকে অবশ্যই ভিজিট করা দরকার। ভিজিট করলে এই যে দু নম্বরই যে জাল হচ্ছে এটা তাহলে কিন্তু সরাসরি তারা করতে ভয় পাবে এবং ভয় পেলে তারা অরিজিনাল ওষুধ রাখতে মানে অবশ্যই বাধ্য হবে, ফলে এখানে এডিও অফিসেরই फर्टिलाइजर की दुकान है, दुकान से जो खरीद कर ले जा रहे हैं सार खाद, वह जो है सही तरह से काम नहीं कर रहा है, क्योंकि सार देने के बावजूद जो है जो फसल है उसमें जो है कीड़ा मकोड़ा लग रहा है, जिससे किसान समझ पा रहे हैं कि उन तक जो खाद पहुंचाई जा रही है, उनको जो खाद दिया जा रहा है वह जो है नकली खाद है। और इन्हीं दो मांगों को लेकर किसानों तक जो है धान का बीज पहुंचाना, साथ ही साथ सार में जो काला बाजारी हो रहा है, इस बाजारी काला बाजारी को रोकने की मांग को लेकर ऑल इंडिया किसान खेत मजदूर की ओर से इस वक्त इस्लामपुर के एडीए ऑफिस में जो है डेपुटेशन चल रहा है। हम लोग भी सीधा प्रसारण आप लोगों को दिखाने की कोशिश कर रहे थे, यहाँ पर देख पा रहे हैं फिजिकली चैलेंज जो व्यक्ति है वह भी जो है आज के इस कार्यक्रम में हिस्सा लिए हैं। और यह जो आंदोलन था, यह जो डेपुटेशन है ऑल इंडिया किसान खेत मजदूर संगठन की, वह इस्लामपुर ब्लॉक कमेटी की ओर से जो है डेपुटेशन दिया जा रहा था। और इस वक्त जो है एडीए ऑफिसर जो है उनसे जो है इस वक्त डेपुटेशन देने की प्रक्रिया चल रही है और बातचीत चल रही है। जो भी अपडेट इस विषय को लेकर हमारे तक पहुंचेगी अवश्य जो है हम लोग आप लोगों के सामने उस विषय को रखने की कोशिश करेंगे। और इसी तरह की हर छोटी बड़ी खबर, न्यूज अपडेट, इन्फॉर्मेशन जानने के लिए आप लोग न्यूज टुडे इंडिया के साथ जुड़े रहिए। मेरे सह प्रतिनिधि दीप्तो विश्वास जब्बार अली के साथ में राजधानी इस्लामपुर एडीए ऑफिस।